আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিয়ন্ড দ্য প্লেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি এই লেকটায়, লেকটার নাম হচ্ছে প্লেজেন্ট লেক। তো আমি ঠিক করেছি আজকে এখানে মাছ ধরব, এবং মাছ ধরার পর যদি মাছ পাই তাহলে সেই মাছটা রান্না করে আপনাদের দেখাব। মাছ ধরার জন্য এখানে যদিও নানান ধরনের বেট পাওয়া যায়, আমরা সেগুলোর পাশাপাশি এভাবে পানিতে আটা গুলিয়েও আমাদের দেশীয় স্টাইলে মাছ ধরি। তো চলুন দেখা যাক। বর্ষে ফেলে অপেক্ষা করছি, মাছের দেখা নেই। এদিকে আমাদের প্রতিবেশী এক ভাইয়া একটা বিশাল মাছ ধরেছে। মাছটা মাশাল্লাহ অনেক বড়, এটার ওজন এসেছে 5 কেজি থেকেও বেশি। তো মাছটাকে এভাবে রশি দিয়ে পানিতে বেঁধে রাখা হয়েছে যাতে অনেকক্ষণ জীবিত থাকে। সবাই খুব এক্সাইটেড এবং আমাকে রিকোয়েস্ট করেছে যাতে মাছটা আমি রান্না করি। অগত্যা মাছটা নিয়ে আমার বাসার উদ্দেশ্যেই রওনা হলাম। মাছ কাটাকুটি শেষ, এবার রান্নার পালা, চলুন শুরু করি। প্রায় 1 কাপ পরিমাণ তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা নাড়তে থাকবো বাদামি হওয়া পর্যন্ত। যেহেতু বড় মাছ তাই আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি এবং দারুচিনি। পেঁয়াজ বাদামি হয়ে এসেছে, এখন আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একে একে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা 5-6টা কাঁচামরিচ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল উপরে উঠে আসলে মাছগুলো অ্যাড করে দেব। এবার ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর মাছ উল্টে দিব যাতে অপর পাশটাও রান্না হয়। আরও 5 থেকে 7 মিনিট মাছ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা 2টো টমেটো অ্যাড করে দিচ্ছি এবং 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। দশ মিনিট পর ধনে পাতা কুচি দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। এই যে রান্না হয়ে গেল লেকের ফ্রেশ এবং সুস্বাদু মাছ, খেতে স্বাদ ছিল অসাধারণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।